নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে এসআরকের জওয়ান নিয়ে কথা বলবো, শাহরুখ খানের জওয়ান নিয়ে কথা হবে এই ভিডিওতে। এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে শুরু করেছো তারা গোটা ভিডিওটা দেখো, যারা এসআরকের ফ্যানেরা আছো, যারা চাইছো দিনের দিন জওয়ান বাংলাদেশে রিলিজ পাক। আমি গতকাল থেকে একটি ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে গেছে এবং শাহরুখ খান নিজেও শেয়ার করেছেন। শাহরুখ খান ইউনিভার্স টিম বাংলাদেশ, তারা তাদের একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি। তারা একসঙ্গে সকলে মিলে বলছে যে একই দিনে জওয়ান বাংলাদেশে মুক্তি পাক, এবং তারা তাদের কিছু যুক্তি দিয়েছে, তাদের কিছু কথাবার্তাগুলো আমি শুনতে পেলাম এসআরকের ফ্যানেদের। ভালো লাগলো সেই ভিডিওটা এবং শাহরুখ খান নিজেও শেয়ার করেছেন চ্যানেল আই এর তরফ থেকে। আমি বোধহয় খুব সম্ভবত ভিডিওটা দেখতে পেলাম, আমি যদি খুব ভুল না করি। তো এই ভিডিওটা দেখতে পাওয়ার পরেই আমার মনে হলো আমি যে বিষয়টা জানি সেটা তোমাদের কেন জানাবো না। আমি কিন্তু একটা বিষয় জানি, এই যে একই দিনে জওয়ান বাংলাদেশে মুক্তি পাওয়াটা কি পর্যায়ে আছে এখন, মানে এক্স্যাক্টলি কি অবস্থায় আছে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা অনেকেই হয়তো জানো না, একটা দেশ থেকে অন্য একটা দেশে যখন অন্য একটা দেশের সিনেমা আসে, লাইক ধরে নাও ইন্ডিয়ার কোনো একটা ছবি বাংলাদেশে রিলিজ পাবে বা বাংলাদেশের কোনো একটা ছবি ইন্ডিয়ায় রিলিজ পাবে, এই বিষয়টা কিভাবে ঘটে সেটা আগে তোমাদের জানতে হবে। আমি খুব ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো যখন পাঠান রিলিজ করলো বাংলাদেশে, পাঠান তো ইন্ডিয়ার সিনেমা, এইখান থেকে কিন্তু একজন এই সিনেমাটাকে দিল, বাংলাদেশ থেকে একজন সেই সিনেমাটাকে নিল, নিয়ে সে ডিস্ট্রিবিউট করলো, তবে কিন্তু তোমরা ইন্ডিয়ার সিনেমা পাঠান কিন্তু তোমরা দেখতে পেলে। অ্যাট দ্য সেম টাইম এই যে আমরা শুনতে পাচ্ছি প্রিয়তমা আসবে এখানে, একই ক্রাইটেরিয়া কিন্তু বাংলাদেশ থেকে একজন ছাড়বে, ইন্ডিয়া থেকে একজন নেবে, নিয়ে তিনি ডিস্ট্রিবিউট করবেন। এই যে তোমাদেরকে বিষয়টা বললাম, এই ইন্ডিয়া থেকে যে মানুষটি কাজটা করেন, এই ধরনের কাজটা যিনি করেন তার নাম হচ্ছে শতদীপ সাহা। তোমরা রিসেন্টলি যারা আমার এই পেজটা ফলো করেছো খুব ভালোভাবে, তোমরা দেখবে শতদীপদা আমাদের এখানে প্রচণ্ড নাম করা একজন ডিস্ট্রিবিউটর। তো শতদীপদার একটা ইন্টারভিউ সেশন আমি করেছি এবং সেখানে প্রিয়তমা রিলেটেড কথাও উঠেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা যতগুলো সিনেমা দেখতে পাচ্ছ, এই যে কিসি কা ভাই কিসি কি জান বাংলাদেশে রিলিজ পেয়েছে, এটাও কিন্তু এসএসআর প্রাইভেট লিমিটেড দেখবে লেখা আছে পোস্টে, সলমান ভাই নিজে লিখেছেন, তরণ আদর্শ বলে একজন প্রচণ্ড নাম করা মানুষ আছেন আমাদের, তিনি শেয়ার করেছেন, তিনি কনগ্র্যাচুলেশনস জানিয়েছে যে এসএসআর সিনেমাস এটা কিন্তু শতদীপ দা কিন্তু ওনার এই কোম্পানিটার। তো শতদীপ দা কিন্তু এই কাজকর্মগুলো করেন, একটা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে যাবে, এখান থেকে সিনেমাটা ছাড়ছে শতদীপদা, বাংলাদেশের একজন নিচ্ছে, নিচ্ছে কে? অনন্য মামুন ভাই, তোমরা তো জানো এই বিষয়টা। বাংলাদেশে যখন ইন্ডিয়ার সিনেমাগুলো রিলিজ হচ্ছে, আজকে কিসি কা ভাই কিসি কি জান কার হাত ধরে রিলিজ হয়েছে? অনন্য মামুন ভাই। পাঠান কার হাত ধরে রিলিজ হয়েছে? অনন্য মামুন ভাই। জওয়ান কার হাত ধরে রিলিজ হবে? অনন্য মামুন ভাই। কিন্তু একই দিনে কি মুক্তি পাবে, অবস্থাটা কী রূপে আছে? আবার আমি আরও একটু ক্লিয়ার করে দিই, যখন প্রিয়তমা আসবে তখন প্রিয়তমাকে ছাড়া হবে ওখান থেকে, এখান থেকে শতদীপদা প্রিয়তমাটাকে নেবে, নিয়ে কিন্তু শতদীপদা ডিস্ট্রিবিউট করবে। বোঝা গেল? মানে আমরা এরকম বলতে পারি, এখানে ইন্ডিয়া থেকে কাজটা যেটা শতদীপদা করেন, বাংলাদেশে সেই কাজটাই অনন্য মামুন ভাই করেন। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে, গতকালও আমার শতদীপদার সঙ্গে কথা হয়েছে যে বাংলাদেশে জওয়ান কি দিনের দিন রিলিজ পাওয়ার সম্ভাবনা কতটা আছে। শতদীপদা আমায় যেটা বললেন সেটাই আমি তোমাদেরকে বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি এসআরকের ফ্যানেরা পাগলের মতন করছো তোমরা দিনের দিন জওয়ান দেখার জন্য। এটা হয় আমি জানি, প্রচণ্ড তোমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে, এটা খুব স্বাভাবিক হওয়াটা, আমি বুঝতে পারছি তোমাদের ফিলিংসটা। কথাবার্তা চলছে বন্ধুরা, কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো যে ইন্ডিয়ার একটা সিনেমা বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্যে যে যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যে যে লস ক্লসগুলো থাকে, সেগুলো একটা বড় মাত্রায় বড় পরিমাণে থাকে, কিন্তু সেই সবগুলো কাটিয়ে উঠতে পারলে তবে কিন্তু দিনের দিন একটা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে রিলিজ দেওয়া সম্ভব হয়ে থাকে। আর এই লস ক্লসে কিন্তু এখনও পর্যন্ত বাঁধছে, কিন্তু আমি বলবো না সম্ভাবনা 100% নেই, কথাবার্তা কিন্তু এখনও চলছে। অনন্য মামুন ভাই, শতদীপদা, তারা দুজনেই কিন্তু খুবই চেষ্টা করছেন যে একই দিনে যাতে জওয়ান বাংলাদেশে রিলিজ দেওয়া যেতে পারে। কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো
মানে উচ্চ পদস্থ যারা আছেন তাদের পারমিশন ছাড়া কিন্তু একটা অন্য দেশের সিনেমা একটা অন্য দেশে রিলিজ দেওয়াটা খুব টাফ হয়। আর এই লস ক্লজেই কিন্তু জওয়ান আটকাচ্ছে এখনও পর্যন্ত, যেটা আপডেট। তবে আমি অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করব যাতে এই লস ক্লজ সবটাই কেটে গিয়ে জওয়ান দিনের দিনই বাংলাদেশে রিলিজ পায়, কারণ সত্যিই তো এটা জওয়ানের মতন এরকম একটা হাইপদার ছবি যদি দিনের দিন রিলিজ না পায় তাহলে আর মজাটা কোথায় থাকে ভাই? আমরা পাঠানের ক্ষেত্রে দেখলাম পাঠান ওটিটিতে চলে এলো তারপরে বাংলাদেশে গেল। এখানে কিন্তু অনন্য মামুন ভাইয়ের কোনো দোষ নেই, এটা ক্রাইটেরিয়াতে আটকে যায়, ঠিক আছে? তো দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত লস ক্লজে আটকাচ্ছে দিনের দিন বাংলাদেশে রিলিজ দেওয়া নিয়ে জওয়ান। তবে সেটা যদি সরে যায়, এই বাধা বিঘ্নতাটা যদি কেটে যায়, তাহলে দিনের দিন কিন্তু বাংলাদেশে জওয়ান রিলিজ পাবে। একটু ধৈর্য ধরো তোমরা, তোমাদের পুরো বিষয়টাই আমি ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম, আমার মনে হলো যে তোমাদের কাছে ক্লিয়ার করাটা উচিত। যেটা ঘটছে সেটা কেন বলবো না, আমি যেটা জানি সেটা মানে আমি যেটা জানি সেটা কেন বলবো না তোমাদের কাছে? সো তোমাদের এবারে কি বক্তব্য সেটা জানাতে পারো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে এসআরকের ফ্যানেরা যারা দেখছো এই ভিডিওটা এখন তোমরা শেয়ার করে দিতে পারো, এক্স্যাক্ট যে সিচুয়েশনটা আছে সেটা যদি মানুষকে জানাতে চাও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।